ওয়েলকাম ভিউয়ার্স খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে চব্বিশ জুন দু হাজার একুশ সাল বৃহস্পতিবার এই সংক্ষিপ্ত আবহাওয়ার ভিডিও থেকে আমরা জেনে নেব দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের বাংলাদেশের ত্রিপুরার আবহাওয়াটা আজকে কোথায় কেমন থাকতে পারে চলুন একবার দেখে নেওয়া যাক ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন না ভালো লাগলে ডিসলাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার আরেকবার রিকোয়েস্ট করছি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতেই আবহাওয়ার উন্নতি হয়েছে তবু আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে মূলত ঘূর্ণাবর্ত অক্ষরেখা এবং বর্ষা সক্রিয় থাকার জন্য যদিও সিস্টেমগুলো কিছুটা দুর্বল হয়েছে তবু এখনও তারা রয়েছে এর জন্য মূলত যেটা বলা হচ্ছে কলকাতা হাওড়া হুগলি সঙ্গে নদিয়া মুর্শিদাবাদ দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনার কথা আজকে বলা হয়নি যদিও সকালের দিকে চব্বিশ পরগনার কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি চলতে পারে সকাল সাড়ে আটটা পর্যন্ত যে পূর্বাভাস রয়েছে তাতে জানানো হয়েছে অন্যদিকে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে কারণ ঘূর্ণাবর্ত একটু এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে যার জন্য বিশেষ করে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এখানে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে তবে কোথাও কোথাও বিশেষ করে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এখানে দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত তবু পূর্বাভাস কিন্তু রয়েছে হালকা মাঝারি বৃষ্টি এছাড়া আগামীকালও হালকা মাঝে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই রয়েছে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে এটা জানানো হয়েছে এর সঙ্গে আজকে তাপমাত্রাও থাকতে পারে ছাব্বিশ থেকে একেবারে তিরিশ বা একত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড কিছুরে তাপমাত্রা বাড়ছে দুপুরের দিকে গরমের অনুভূতি থাকবে মেঘলাকাশ রোদ এবং তারপর বৃষ্টির সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে এমনভাবেই চলবে এছাড়া উত্তরবঙ্গের আবহাওয়া যেটা দেখতে পাওয়া যাচ্ছে আটটি জেলার মধ্যে মূলত আজকে তিনটি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার অন্যদিকে আর যে জেলাগুলো রয়েছে যেমন রয়েছে জলপাইগুড়ি কুচবিহার দুই দিনাজপুর এবং মালদাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা মূলত রয়েছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা আরও বেশি থাকছে যেটা জানতে পারা যাচ্ছে ওপরের পাঁচ জেলা দার্জিলিং থেকে একবারে আলিপুরদুয়ার পর্যন্ত অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে কাল থেকে একবারে আগামী দুই বা তিন দিন ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে এবং যেটা দেখতে পাওয়া যাচ্ছে এই চলতি মাসের শেষ দিকে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে ত্রিপুরার যে আপডেট রয়েছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে দক্ষিণ ত্রিপুরা জেলাগুলোতে একটু যেন বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে অন্যদিকে উত্তর ত্রিপুরা ঊনকোটি ওখানে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি চলবে রাতের দিকে আকাশ পরিষ্কার তবে এই মাসের শেষের দিকে উত্তর ত্রিপুরা সহ প্রত্যেকটা জেলাতেই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আজকে বাংলাদেশের যে আবহাওয়া রয়েছে সারা দেশ জুড়ে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টি চলবে এমনটা জানানো হয়েছে তবে বৃষ্টির সম্ভাবনা খুব কম রয়েছে কিছু কিছু জায়গায় হতে পারে আবার কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টি নয় একটু ভারী বৃষ্টি হতে পারে মূলত ময়মনসিংহ সিলেট এবং চট্টগ্রামের কোথাও কোথাও এমন পরিস্থিতি হতে পারে অর্থাৎ খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী সঙ্গে রয়েছে রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা সর্বত্রই হালকা বিক্ষিপ্ত হালকা মাঝারি গড়পর্তভাবে বৃষ্টি হতে পারে সঙ্গে মেঘলা আকাশ রোদের দেখা সহ বৃষ্টি এবং কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এমনটা জানাচ্ছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং